কান্দিতে নির্বাচনী প্রচারে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সোমবার কান্দি বিশ্রামতলা এলাকায় কংগ্রেস প্রার্থী সহ কর্মী সমর্থকদের নিয়ে সভা করেন তিনি। এদিন নির্বাচনী প্রচারে এসে তৃণমূল ও বিজেপিকে এক সুরে বিঁধলেন অধীর। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। দোরগোড়ায় পৌরভোট, তার আগে কান্দিতে নির্বাচনী প্রচারে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সোমবার কান্দি বিশ্রামতলা এলাকায় কংগ্রেস প্রার্থী সহ কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করেন তিনি। এদিন নির্বাচনী প্রচারে এসে তৃণমূল ও বিজেপিকে এক সুরে বিঁধলেন অধীর। পশ্চিমবঙ্গের মতন রাজ্যে যেখানে মুসলমান প্রায় 30%, আসামের মতো রাজ্যে যেখানে মুসলমান প্রায় 35%, সেসব রাজ্যে বিভাজনের রাজনীতি শুরু হবে। তাই এনআরসি এখন বলে দাঁড়াচ্ছে, এনআরসি তুমি এখন ঘুমাও, তোমাকে লেপ দিলাম, তুমি এখন ঘুমাও। 2024 সালে ফজরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে চোখে মুখে জল দিয়ে ভোরবেলায় তোমাকে তুলে বলবো এনআরসি এবার ফজরের নামও, কারণ ভোট চলে এসেছে। কংগ্রেস মুক্ত ভারতের স্বপ্ন দেখছে মোদী সকাল থেকে রাত পর্যন্ত, নেহরু থেকে আরম্ভ করে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী পর্যন্ত নরেন্দ্র মোদী প্রতিদিন গালাগালি করছে। কান্দিতে যা উন্নয়ন করা হয়েছে সবই কংগ্রেসের আমলে করা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের আমলে গুন্ডামি, মস্তানি আর কাটমানি ছাড়া কিছুই উন্নয়ন করা হয়নি বলে তীব্র মন্তব্য করেন তিনি। কংগ্রেস কর্মীদের ওপর হামলা করে নৈরাজ্য চালাচ্ছে শাসক দল, এমনও ক্ষোভ প্রকাশ করেন এদিনের প্রচারে। সব মিলিয়ে 22-এর আসন্ন পৌরভোটে কান্দি পৌরসভা থেকে 100% সাফল্যে আশা দেখছেন অধীর চৌধুরী। এখন তাদের হাতে পুলিশ, তাদের হাতে মস্তান, তাদের হাতে টাকা, বেকার যুবকদের মদ খাওয়াচ্ছে, মাংস খাওয়াচ্ছে, আর এই অত্যাচার করাচ্ছে। কাঁদি সুন্দর শান্ত সুষ্ঠু শহর, এখানে জুলুমবাজি করার কোনো মানেই হয় না। ওরা মনে করছে পতাকা ছিঁড়ে দিয়ে ভোট আটকাবে, কিন্তু কাঁদির মানুষ আমি স্থির নিশ্চিত ভোটের দিন সকলকে তার সমুচিত জবাব দেবে। আমরা পুলিশকে বলেছি এখানে মোকাবেলা হবে, চোরের মতন কেউ যদি পতাকা ছেড়ে আমাদের দুটো সাধারণ ছেলে তাদেরকে যদি 10 জন এসে মারে, তাহলে বাহাদুর তারা তো নয় নিশ্চয়ই, তারা কাপুরুষ। দুটো সাধারণ ছেলে পতাকা টাঙা ছেড়ে সকলের অধিকারের মধ্যে পড়ে, সেখানে রাত্রেবেলা চটথাপ্পড় মেরে দিলাম, তার মধ্যে কি বাহাদুরি আছে? আমরা তার প্রতিবাদ তো করেছি, পুলিশকেও বলেছি, আগামী দিনও করবো। এগুলো রুখার মতন ক্ষমতা আমাদের আছে। আবার বলছি, আজ না হয় কাল এই অত্যাচারের প্রতিশোধ, প্রতিবাদ, প্রতিরোধ মানুষ করবেই করবে। এই ভোট পরিচালনা দেখলেই বুঝতে পারবে যে তৃণমূল দল মানেটা কী। তৃণমূল মানে চোর, তৃণমূল মানে জোচ্চোর, তৃণমূল মানে ঠগবাজ, তৃণমূল মানে কাটমানি, তৃণমূল মানে ঠিকাদার, তৃণমূল মানে লুট করো, তৃণমূল মানে মদ খাওয়াও, আর তৃণমূল মানে অত্যাচার করো। এই হচ্ছে তৃণমূলের, এইগুলো হচ্ছে পরিসংখ্যানের মধ্যে পড়ে। স্বাভাবিকভাবেই এই দল নিজেকে যতই বড় মনে করুক, আজ না হয় কাল এই দলকে ভেঙে পড়তেই হবে। সেই ভেঙে পড়ার ইঙ্গিত স্পষ্ট হয়েছে, কারণ তৃণমূল দলে কখনও তৃণমূল দলের বিরুদ্ধে বলার মতো লোক ছিল না। তৃণমূলের মধ্যে থেকে আজ তৃণমূলের বিরুদ্ধে যখন স্লোগান উঠছে, আওয়াজ উঠছে, প্রতিবাদ উঠছে, তাতে ইঙ্গিত স্পষ্ট তৃণমূলের মধ্যেকার এই ভাঙন আগামী দিনে গোটা তৃণমূল দলকে এক অন্ধকার গহ্বরের মধ্যে ঠেলে নিয়ে যাবে। বাংলা তৃণমূলের অত্যাচার থেকে মুক্ত হবে, খুব দ্রুত মুক্ত হবে। আপনারা মিলিয়ে নেবেন আমার কথা। মাত্র 7 দিনে ফল, প্রিয় পুরুষের বিভিন্ন গোপন সমস্যা, সন্তানহীনতা, সেতি, চুলের সমস্যা, 25 বছরের নিচে লম্বা হওয়া, সুগার, বাত, হাঁপানি, রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা, ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয়। দেশ হার্বাল, এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত 100% সুচিকিৎসা করা হয়। প্রতি রবিবার বাত ও অর্শ চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে, বিনা অপারেশনে ঔষধ দ্বারা অর্শ থেকে চিরমুক্তি। দেশ হার্বাল, আমাদের ঠিকানা বহরমপুর রাধিকানগর পাসপোর্ট অফিসের পাশে।